ছোট মাছগুলো অনেকে অনেকভাবে রান্না করে, তো আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে এভাবে হাতে মেখে রান্না করাটা। তো আজকে সেটাই ট্রাই করব। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার আরেকটি ভিডিওতে। আজকে আমি হচ্ছে একদম ছোট যে মাছগুলো হয় সেগুলো কিভাবে আমি রান্না করি সেটা শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আস্ত রসুনটা দেওয়ার একটাই কারণ ফ্রেশ একটা ফ্লেভার পাওয়ার জন্য। হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ, হলুদ আর হচ্ছে একটু জিরে দিচ্ছি। তারপরে এখানে আমি আবার রসুন বাটাটাও ইউজ করব। তো ভালোভাবে সবগুলো মশলা দিয়ে দিব, দিয়ে হচ্ছে গিয়ে একদম ভালোভাবে কষলে নিব যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় মশলাগুলো। এভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় মাছটা। অনেকে অনেকভাবে রান্না করে, কেউ আছে হচ্ছে গিয়ে মশলাটা আগে কষিয়ে নেয় তারপরে হচ্ছে মাছটা রান্না করে। তো ওটা হচ্ছে, তো আমার কাছে এই ছোটো মাছগুলো হচ্ছে এভাবে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে মাছটা মিক্স করলে দেখা যাচ্ছে একেবারে ফানি দিয়ে হচ্ছে বসাই দিলে একদম বুনা বুনা করে নিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি আলু কুচিটাও দিয়ে দিয়েছি, এটার সাথে আলু কুচিটা অনেক বেশি মানে যায় আর কি, অনেক ভালো লাগে এটার সাথে। তো আমি এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। তো মাছটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি একদম ভালোভাবে, যেহেতু এগুলো ছোটো মাছ এগুলো পরিষ্কার করতে একটু ঝামেলা। তো আমি হচ্ছে ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলোর সাথে অনেক সময় দেখা গেছে ছোটো ছোটো যে শামুকগুলো থাকে সেগুলো থাকে, ছোটো যে কাঁকড়াগুলো থাকে সেগুলো থাকে, তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এই তো আমি ভালোভাবে মিক্স করে এখানে পানি দিয়ে দিয়েছি এবং পানিটা আমি একবারই দিব, আর দ্বিতীয়বার আর কোনো পানি দিব না। একদম ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে আমি এটা নামিয়ে নিব। তো কে কে এভাবে রান্না করেন আর কার কার এইভাবে পছন্দ মাছগুলো অবশ্যই জানাবেন। ছোটোবেলায় এগুলো আসলে খাওয়া হতো না তেমন একটা, মানে কেমন জানি লাগতো, কিন্তু এখন এইসব মাছগুলাই বেশি ভালো লাগে। মানে মাঝে মধ্যে কেনা হয় আর কি, সবসময় তো আর কেনা হয় না এগুলা, যেহেতু একটু ঝামেলা পরিষ্কার করাটাই একটু বেশি কষ্টকর। কষ্ট হইলে হোক কিন্তু খেতে তো ভালো লাগে, তাই পছন্দ সহিত যে কোনো জিনিস বানাতে মানে দ্বিধাবোধ করি না বা কষ্ট লাগে না সেটা যেরকমই হোক। তো এখানে আমি ধনে পাতাটা দিয়ে ভালোভাবে আরও একটু কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে হচ্ছে গিয়ে আমি নামিয়ে নিব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্য, আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।